بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين إن الذين لا يؤمنون بآيات الله لا يهديهم الله ولهم عذاب أليم إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই একক যিনি কোরআনে করিম নাজিল করেছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে কোরআনে করিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো অসংখ্য মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন জান্নাতের রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই রাস্তায় আমাদের অটলতা দান করেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি কোরআনে করিম নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অথচ তিনি কোরআনের অক্ষরের জ্ঞান রাখতেন না, আলিফ বা তা এই পড়া কোনো শিক্ষকের কাছে তিনি পড়েন নাই, তিনি ছিলেন নবী আল উম্মি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানব জাতির জন্য সবচাইতে বড় মুআল্লিম, সবচাইতে বড় শিক্ষক, সবচাইতে বড় ওস্তাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানিয়েছেন। আমাদের আজকে তাফসীর ইনশাআল্লাহ তাআলা শেষ হবে সূরাতুন নাহলের, সূরাতুন নাহলের আয়াত নম্বর 103 থেকে আজকে তাফসীর শুরু করব। আল্লাহ পাক ইরশাদ করছেন এই আয়াতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনে করিম মক্কায় নাজিল হওয়া শুরু হয়, তখন কাফের মুশরিকরা মক্কার বিভিন্ন রকমের কথা বলে, মিথ্যা কথা ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে জনসমাজকে। তার মধ্যে একটি কথা ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লেখাপড়া জানে না, সুতরাং এই সব কী করে সে বলছে, নিশ্চয় এর কোনো ওস্তাদ আছে, শিক্ষক আছে। আর এই শিক্ষক তারা বলতো যে একজন কীতদাস কোরাইশের কোনো এক গোত্রের, যার নাম কোনো কোনো রেওয়ায়েতে আবু ফুকাইহা বলা হয়েছে, রুমি গোলাম, রুমি কীতদাস ছিল অনারব। কেউ কেউ বলেছেন জাবর, বিভিন্ন নাম তাফসিরের রেওয়ায়েতে এসেছে। এই লোকটি সাফা পাহাড়ের ওপর বসে ব্যবসা করত, কিছু বিক্রি করত, লোকজন আসত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কখনো কখনো এই গোলাম কীতদাসের কাছে বসতেন।
সে ভাঙা ভাঙা আরবি বলতো, যেমন আপনারা এই দেশে দীর্ঘদিন থেকে ভাঙা আরবি কিছু শিখেছেন, যার জন্য কোনো কাওয়ায়েদ নাহু সার্ফ কিছু গ্রামার নেই, ভাঙা আরবি, কোনো শুদ্ধ আরবি নাই, তো ওইরকম ভাঙা আরবি বলতো এই গোলামটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মিথ্যা আরোপ করল কাফের মুশরিকরা, যে এই গোলামের কাছ থেকে, কীতদাসের কাছ থেকে এই কোরআন শিখে, এ হচ্ছে এর ওস্তাদ। আল্লাহ পাক তার খণ্ডন করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাআলামু, আর নিঃসন্দেহে আমি আল্লাহ জানি, আন্নাহুম ইয়াকুলুন, যে এরা বলবে, এরা বলবে বা বলে থাকে, ইন্নামা ইউআল্লামুহু বাশার, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মানুষ এই কোরআন শিখাচ্ছে, শিক্ষা দিচ্ছে, বাশার মানে মানুষ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন, কারণ অন্য আয়াতে রয়েছে, এখানে জানলেন যে বাশার, এখানে বাশার বলতে কীতদাসকে বোঝানো হয়েছে, এই বাশার মানে মানুষ হয়, এই জন্য আদম আলাইহিস সালাম আবুল বাশার, মানব জাতির পিতা। আল্লাহ পাক বলছেন, কুল হে নবী বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরাতুল কাহফের হ্যাঁ শেষে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা আনা বাশার, ইন্না মানে এ ছাড়া আর কিছু নই, কি ছাড়া, যে আনা বাশার, আমি মানুষ ছাড়া আর অন্য কিছু নই। তারপর নূরের পয়দা, নূরের পয়দা জবরদস্তি করবেন? এই গুমরাহি মুসলিম সমাজের বিদাত পন্থীদের মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলছেন যে এই মুহাম্মদকে কোরআন শেখায় একজন মানুষ। আল্লাহ পাক ওর জবাবে বলছেন যে এমন লোকের কথা বলছো যে সে মুহাম্মদের শিক্ষক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো আরবি ঠিক করে বলতে পারে না, তার মাতৃভাষা আরবি নাই, সে ভাঙা ভাঙা ভাষায় কথা বলে, আরবি বললে লিসানুল্লাযী হেদুনা ইলাইহি, ওই লোকের ভাষা, ওই লোকের ভাষা, আল্লাযী ইউলহেদুনা ইলাইহি, যার দিকে এরা ইঙ্গিত করে, ইশারা করে, আলহাদা ইউলহেদু মানে মাইল করা, ঝুঁকিয়ে দেওয়া বা ইশারা ইঙ্গিত করা, আলহাদ মানে। তো যেই লোকের দিকে ইঙ্গিত করে এরা কথা বলে যে এই ব্যক্তি মুহাম্মদকে শিখাচ্ছে, ইন্নামাই আল্লাহ বাশার, তার ভাষা কি আজামি, আজামিয়ন হয় আজামিয়ন, হামজা আইন জবার আ, আজামিয়ন মানে সে হচ্ছে ওয়ান আরব, তার মাতৃভাষা আরবি নয়, ওয়াহাজা লিসানুন আরবিয় মুবিন, আর এই কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষায়। তাহলে যেই ব্যক্তির মাতৃভাষায় আরবি না, সে সুস্পষ্ট আরবি ভাষায় কি করে কোরআন শিখাতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? অযৌক্তিক কথা। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিঃসন্দেহে ওই সব লোকেরা যারা আল্লাহ পাকের আয়াতসমূহকে বিশ্বাস করে না, আল্লাহ পাকের আয়াত বিধানকে বিশ্বাস করে না, লা ইয়াহদিহিমুল্লাহ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখাবেন না, জান্নাতের হেদায়েতের রাস্তা দেখাবেন না। তাহলে হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য, সঠিক পথ প্রাপ্ত হওয়ার জন্য, জান্নাতের রাস্তা হাসিল করার জন্য শর্ত হচ্ছে যে আল্লাহ পাকের আয়াতগুলিকে বিশ্বাস করতে হবে, আল্লাহ পাকের বিধানগত আয়াত, শরীয়তের আয়াত, কোরআনুল করিম, কোরআনে করিমের সুরে ফাতিহা থেকে শুরু করে সুরে নাস পর্যন্ত, আর আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত, আল্লাহ পাক পৃথিবীতে যা রেখেছেন, আপনার শরীরে, আমার শরীরে, পৃথিবীতে যত মখলুকাত রয়েছে, সব কিছুতে, আসমান জমিন সব কিছুকে দেখলে এগুলি সৃষ্টিগত নিদর্শন আয়াত, যেগুলি দেখে এর স্রষ্টা সম্পর্কে জ্ঞান অর্জন করা যেতে পারে, এগুলি এমনিতে হয়ে যায়নি, এগুলির বানানেওয়ালা অবশ্যই আছেন, আর তিনি একক, যদি তার কোনো শরীক অনেকে বানাতো তাহলে কোনো না কোনো যুগে একটা বিশ্বযুদ্ধ বাধ্য, যেমন মানব জাতির মধ্যে বিশ্বযুদ্ধ হয়েছে, হ্যাঁ, আর যখন তখন লড়াই হইতেই আছে, তো এইরকম কিছু ডিস্টার্ব গোলযোগ দেখা যেত, কিন্তু আসমান জমিন আর আল্লাহ পাকের সৃষ্টিতে কখনো তো গোলযোগ দেখা যায় না। তাহলে বোঝা গেল যে আল্লাহ একক তিনি এসব বানিয়েছেন। তো আয়াত হচ্ছে দুই রকমের, যারা আল্লাহ পাকের আয়াত বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ হেদায়াত করবেন না, ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আলম মানে ব্যথার, আলিম মানে যেই শাস্তিতে চরম ব্যথা রয়েছে, জাহান্নামের শাস্তি, আর বহু রকমের শাস্তি জাহান্নামে। ইন্নামা ইফতারিল কাযিব আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, আর মিথ্যা রচনা করা কার স্বভাব, মিথ্যা কথার উদ্ভব ঘটানো,
মিথ্যা কথা করার কারো সম্পর্কে বানিয়ে সানিয়ে বলা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, এইরকমই আজকের যুগে যে কোনো লোক সম্পর্কে মিথ্যা কথা রটানো, এগুলি কার স্বভাব? আল্লাহ পাক বলছেন কখনো মিথ্যা রচনা করবেন না, গড়ে সরিয়ে নিজে বানিয়ে সানিয়ে কথা বলা এটা চরম অপরাধ। ইন্নামা ইফতারিল কাযিব, নিঃসন্দেহে ওই সব লোকেরা মিথ্যা উদ্ভাবন করে, মিথ্যা রচনা করে। আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহ পাকের আয়াত সমূহকে বিশ্বাস করে না। আল্লাহ পাকের আয়াতে রয়েছে প্রত্যেক কথা কাজের জবাব দিতে হবে, মিথ্যা রচনা করে মিথ্যা দিয়ে মিথ্যা কেসে কাউকে ফাঁসাবেন অথবা মিথ্যা অপবাদ দিয়ে কাউকে অপরাধী বানিয়ে দেবেন, কারো কাউকে চরিত্রহীন সাব্যস্ত করে দেবেন ইত্যাদি, হ্যাঁ, অথবা দোষীকে মিথ্যা রচনা করে মিথ্যা সাক্ষী সাজিয়ে তাকে নির্দোষী করে দেবেন, আর এইরকম চোর ডাকা তার খনি আর সন্ত্রাসী বাড়াবেন, কারণ ওরা যখন এইভাবে ছুট পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে যে অপরাধ করে আমাদের কিছু হইলো না, তাহলে তাদের সংখ্যা বাড়তে থাকবে। এইরকম কাজ যারা করে তারা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, এরা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, আল্লাহর আয়াতে বিশ্বাসী নয়। ওয়া উলাইকাহুমুল কাযিবুন, আর এরাই হচ্ছে মিথ্যুক, এরাই হচ্ছে মিথ্যুক। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপরের আয়াতে ওই সব লোকের কথা বলেছেন যারা নিরুপায় হয়ে তাদের ইসলামী জীবনে মুসলিম হওয়া সত্ত্বে কুফুরি কথা বলতে বাধ্য, নিরুপায় যখন হয়ে গেছে আত্মরক্ষার জন্য, জান বাঁচানোর জন্য কুফুরি কথা, শিরকি কথা, শিরক করা, কুফুরি করা, নাস্তিকতার কথা বলা, যদি বাধ্য করা হয় কাউকে, তাহলে এটা জায়েজ কি না, এই শরীয়তের বিধান এই আয়াতে রয়েছে কোরআনে কারীমের, সূরা নাহলের আয়াত নম্বর 106। কুফরির ক্ষেত্রে কুফরি করতে যদি বাধ্য করা হয়, জি হ্যাঁ, অথবা এমন কাজ করতে বাধ্য করা হয় যাতে কোনো আল্লাহ পাকের মাখলুকের উপরে জুলুম না হয়, আল্লাহর হকের ক্ষেত্রে নামাজ পড়লে হত্যা করা, যদি কেউ নামাজ না পড়ে তো কারো কোনো মানুষের উপরে জুলুম হয় না, আল্লাহর হক নষ্ট করা হয়। হ্যাঁ, রোজা রাখতে দেওয়া হবে না, রোজা রাখলে হত্যা করা হবে, প্রাণ নাশ করা হবে ইত্যাদি ইত্যাদি, হজ করলে, হজ করে আসলে হত্যা করা হবে, এইরকম এইরকম ক্ষেত্রে। কিন্তু মানুষের হকের বিষয় যদি হয় আর আপনাকে যদি একেবারে বাধ্য করা হয় তারপরেও সেটা করা জায়েজ নয়। এ আয়াত তাহলে সব ক্ষেত্রে ব্যাপক নয়, যেমন উদাহরণ দিই তাহলে স্পষ্ট হবে। আপনাকে যদি আল্লাহ না করে কোনো জালেম বাধ্য করে, কোনো জালেম শক্তি, অন্যায়কারী শক্তি বাধ্য করে যে অমুককে খুন কর, নয় তো কি খুন করবো, কি করবেন? বলতে কি করব, আমার জান বাঁচাবার জন্য আমি খুন করেছি, আমি যদি ওকে না খুন করতো আমাকে খুন করতো। হ্যাঁ, আজকাল যারা রাজনৈতিক দল করেন এই রকমের অপরাধ অনেক সময় হইতে পারে। হ্যাঁ, প্রতিপক্ষ বিরোধী দলের অমুককে মেরে আই, আর না মারলে তোকে শেষ করবো, অথবা চোর ডাকাতদের যে গ্যাং রয়েছে, হ্যাঁ, ছিনতাইকারীদের, ওকে মেরে আসতে হয় তোকে, না মেরে আসে তোকে মারবো, তোকে শেষ করবো, যে এইরকম করে তো কি করবেন? এর উত্তর দেন, কেউ উত্তর দেবেন, জায়েজ কেন? জান বাঁচানো ফরজ না, জান বাঁচানো ফরজ না, ফরজ? আমাদের দেশের লোকেরা যে বলে জান বাঁচানো ফরজ, এটা সব ক্ষেত্রে নাই, না খেয়ে মরে যাচ্ছেন তখন জান বাঁচার জন্য হারাম খেতে পারেন, আপনি শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত, হ্যাঁ, হারাম খেতে পারেন। পিপাসাই মরে যাচ্ছেন তখন কোন রকম শুধু বেঁচে থাকার জন্য যতটা লাগে, পানীয় লাগে, মদ খেয়ে হারাম পান করে আপনি জান বাঁচাতে পারেন, কিন্তু জান বাঁচা ফরজ, আমাকে মেরে দেবে যদি আমি ওকে না মারি। অথবা এর চাইতে একটু হালকা আর একটা মশলা নিয়ে আসি, এটা তো খুন করা মশলা, মেরে দেওয়ার। আপনাকে বলছে তুই যদি ওকে না মেরে আসিস, হ্যাঁ, তাহলে তোকে মেরে দেব, মেরে আসতে হয় এখন, তার হাত পা যদি ভেঙে না আসে, একটা কিছু ভেঙে আসতে হবে, ওর যদি পাটা না ভেঙে আসে তাহলে তোকে শেষ করে দেবো, তাহলে কি পা ভাঙা যায় আপনার জন্য? জান বাঁচানো ফরজ, এই ফতোয়া ঠিক? তাহলে সব কথাকে সূক্ষ্ম দৃষ্টিতে আপনাকে কোরআন এবং হাদিস দিয়ে আপনাকে যাচাই বাছাই করতে হবে। জান বাঁচানো ফরজ কথাটি তাহলে ব্যাপক সব ক্ষেত্রে নাই, শিরক কুফরি করে আল্লাহর হক নষ্ট করে, জান আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু মানুষের হক নষ্ট করে জান বাঁচাবেন এটা চলবে না।
কেন? একজন লোককে খুন করতে বলছে, যদি তুমি ওকে খুন না করে আসো তাহলে তোমাকে খুন করব। এখানে তাহলে দুজনের একজন খুন হবে, হয় ওকে খুন করতে হবে না হলে হ্যাঁ আপনি খুন হবেন। এই ক্ষেত্রে আপনার খুন হওয়াকে আপনি প্রাধান্য দেবেন, অন্যের জানটাকে আপনার ওপর অগ্রাধিকার দেবেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিনের সাহাবাই কেরাম মুহাজিরিন আনসারদের গুণ হচ্ছে যে তারা নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দিত, প্রেফার করত। তাহলে দুজনের একজনকে মরতে হবে, হয় আমাকে মরতে হবে না ওকে মরতে হবে, না ও বেঁচে থাক আমি মরে যাই। হ্যাঁ আমি মরে যাই ভালো, কিন্তু সে যেন না মারা যায়। আমি মরে যাই কিন্তু ওর উপরে কেন জুলুম হবে, ওকে কেন মারা হবে, ওর উপর কেন জেনার ব্যবচারে মিথ্যা অপবাদ দেয়, ওর উপর বল যে ওকে দেখেছি আমি ব্যবচার করতে, না হলে তোকে মেরে দেবো। না চলবে না, মানুষের হক নষ্ট করে নিজের জান বাঁচানো চলবে না। হ্যাঁ আল্লাহ পাকের হক নষ্ট করেন, আল্লাহ পাক তার হকের ক্ষেত্রে তিনি মাফ করে দেবেন। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, এসব গুণ আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু বান্দার হক যতক্ষণ ওই ব্যক্তি না মাফ করবে ততক্ষণ আল্লাহ মাফ করবেন না হুকুকুল ইবাদের ক্ষেত্রে। নাহলে কিয়ামতের দিন আপনাকে আপনার নেকি থেকে পরিশোধ করতে হবে, নেকি না থাকে তার গুনাহের বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে। মাসলাটি ভালো করে বুঝে নেন আর তারপরে আয়াতের তাফসীর শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে, কুফরি কথা বলবে, শিরকি কথা বলবে, আল্লাহ নাই বলতে বাধ্য করা হইল, হ্যাঁ ধর্ম হচ্ছে আফিম, হ্যাঁ নেশা, অথবা বল গৌসুল আজম মাদার, বল তুই গৌসুল আজম মানিস না মেরে ফেলে দেবো তোকে, এইরকম জালেম মাজারপন্থী মুশরিকরা যদি আপনাকে বাধ্য করে, বল হরে রাম হরে কৃষ্ণ না হলে মেরে দেবো, হ্যাঁ পূজার চাঁদা দে না হলে মেরে দেবো, হ্যাঁ এই ক্ষেত্রে আপনি পারবেন জান বাঁচানোর জন্য এগুলি করতে পারবেন, শিরকুফুরি করতে পারবেন। শিরকুফুরি কথা মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাল দে, এইরকম যদি বলে মোহাম্মদকে গাল দেওয়া মানে আমার ব্যক্তিত্ব কেনা, দীন ইসলামকে গাল দেওয়া, এইরকম ক্ষেত্রে এই আয়াত নাজিল হয় আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এইরকম মুস্তাজাফিনে মক্কা, মক্কায় যে সব অসহায় দুর্বল সাহাবাই কেরামরা নির্যাতিত ছিলেন, তাদের জুলম অত্যাচার চলছিল, সেই সময় আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সামনে দেখলেন তার মাকে এই কাফের জানেবরা আবু জাহালের নেতৃত্বে শহীদ করলো, ফেড়ে ফেলে দিল, সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। তার মাকে শহীদ করার ক্ষেত্রে ঘটনা লিখেছেন তাফসীরকাররা যে দুটো উটের পায়ে দুটো পা তার বেঁধে দিয়েছে, একটা পা এক উটের পায়ের সাথে আরেকটা উটের পায়ের সাথে আর তারও দুটো উটকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর ফটফট করে ফেড়ে দেওয়া হয়েছে, আল্লাহ আকবার। চোখের সামনে মাকে শহীদ করেন, তার বাপ ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাকে শহীদ করে দিল, প্রথম শহীদ তারা স্বামী স্ত্রী, আম্মারের পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আর আম্মারের মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে আম্মারকে আবার বাধ্য করা হলো যে তুই কুফরি কথা বল, তুই মোহাম্মদকে মোহাম্মদ থেকে তুই সম্পর্ক ছেদের ঘোষণা কর, মোহাম্মদকে গালমন্দ কর, নাহলে তোকে শেষ করে দেবো, দেখলি তোর মা গেল তোর বাপ গেল তোরও দশা ওইরকম হবে। সেই সময় তিনি এইরকম কিছু কথা ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে এবং তাদের দেবদেবীর প্রশংসা কিছু করে দিয়েছিলেন। তারপরে কান্না করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাজির হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ চরম অপরাধ আমি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। এই মর্মে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার ঘটনা যা বর্ণনা করেছেন তার ভাষায় শোনায়, বলছেন ইমাম ইবনে জারির তাবারি তার তাফসীরে আবু ওবাইদা থেকে বর্ণনা করেছেন, আর তিনি আবু ওবাইদা হচ্ছেন আম্মার বিন ইয়াসিরের ছেলে মোহাম্মদ, মোহাম্মদ বিন আম্মার বিন ইয়াসির, কাল আখাযাল মুশরিকুন আম্মার বিন ইয়াসির, মুশরিকরা আম্মার বিন ইয়াসিরকে বন্দী করলো, ফাজদাবু আর তাকে শাস্তি দিতে লাগলো, হাত্তা কারা বাহুম ফি বাযে মা আরাদু, এমনকি তাকে বাধ্য করলো যে তোমাকে শিরকি কুফরি কথা বলতে হবে আর ইসলামের বিরুদ্ধে বলতে হবে। ফাশাকা যালিকা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ ফাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তাজিদু কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যখন এই কুফরিয়া কথা বলো শিরকি কথা বলো বা ইসলামের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে বলেছিলে, তখন তোমার মনের অবস্থাটা হৃদয়টা কেমন ছিল, তোমার হৃদয়ে কি সেটাকে সাদরে গ্রহণ করে বলেছে, হ্যাঁ যে ঠিক আছে আমি কুফরিকে পছন্দ করে নিলাম, হ্যাঁ শিরকে পছন্দ করে নিলাম, দেবদেবীকে মেনে নিলাম, নাকি তোমার অন্তরে কুফরি শিরকের উপর ঘৃণা ছিল আর আল্লাহ এবং তার রাসূলের সাথে মহাব্বত ছিল, কোন অবস্থাটা ছিল?
কাইফা তাজিদু কলবাক, কালা মুতমাইন্নান বিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর ইমানের উপর একেবারে শান্ত ছিল, ইমানে আমার প্রশান্তি ছিল, ইমানের উপর আমার দৃঢ়তা ছিল। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি একবার নয়, ইন আদু ফাউদ, এরপরে যদি তোমাকে শাস্তি দেয় আর বারবার করে তোমাকে স্বীকার করায় যে আমাদের দেবদেবীর প্রশংসা কর, আমাদের ধর্মের প্রশংসা কর, মোহাম্মদকে গাল দে, ইসলামকে গাল দে, ইসলামের বিরুদ্ধে বল, ফাউদ, তাহলে তুমি করিও, অসুবিধা নেই, তোমাকে ছাড় দেওয়া থাকলো, সুবহানাল্লাহ, তোমাকে ছাড় দেওয়া থাকলো। ইন আদু ফাউদ, ওরা যদি এরকম বাধ্য করে তাহলে তুমি বলতে থাকবে, অসুবিধা নেই। ইমাম বাইহাকী রহমতুল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন। ওফিহা আন্নাহু সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রয়েছে বাইহাকীতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ পর্যন্ত করতে বাধ্য করেছিল। ওয়া যাকারা আলিহাতাম বিখাইর, আর ওদের দেবদেবী লাতুজ্জামানাতের প্রশংসা গুণগান করতে বাধ্য করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন আর বলে কোনো অসুবিধা নেই। সাথে সাথে আয়াত নাজিল হলো, এই আয়াত। এই জন্য আলামাই কেরামদের, সমস্ত মাজাহিবের আলামাই কেরাম, আইমাই কেরামদের ঐক্যমত রয়েছে, ইজমা, ওলিহাজ ইত্তেফাক আল ওলামা আল আন্নাল মুকরাহ আল আল কুফুর, শির কুফুরির জন্য যদি বাধ্য করা হয়, খুনের জন্য বলা হয়নি, হ্যাঁ, জুলুম করার জন্য নয়, মিথ্যা প্রবাদের জন্য না, হ্যাঁ, মানুষের ঘরে ডাকাতি করার জন্য না, যে ওর বাড়ি ডাকাতি করাই আর না হলে তোকে মেরে দেবো, না, ওই সবের জন্য না। আন্নাল মুকরাহ আল আল কুফুর, কুফুরির জন্য যদি বাধ্য করা হয়, জুজুল্লাহু আন ইউআলিয়া, তাহলে কুফরির সাথে ভালোবাসা প্রকাশ করতে পারবে, এমন বলতে পারবে যে যেন সে শির কুফরিকে ভালোবাসে, তাদের তরিকাতি আছে, বলতে পারবে, এবকা আল্লে মুহজাতেহি, নিজের আত্মরক্ষার জন্য, নিজের জান বাঁচানোর জন্য। তবে যদি অস্বীকার করে, এটা ফরজ নাই, কিন্তু জান বাঁচানো ফরজ কথাটি ভুল, এটা ফরজ নাই, জায়েজ, এটা জায়েজ এবং এটাই উত্তম। কিন্তু যদি সে এর চাইতে ভালো করতে চায় যে না, আমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, মেরে ফেলে দেওয়া হয়, তো কুফরি কথা বলবো না, এটাও তার জন্য জায়েজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সহিহ হাদিস রয়েছে, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, আল্লাহর সাথে শিরক করবে না যদি তোমাকে খুনও করা হয় কিংবা আগুনে তোমাকে জ্বালিয়েও দেওয়া হয়। এটা হচ্ছে আজিমা, এটা হচ্ছে আজিমা, একটা রুখসাত, ছাড়। তো ছাড় হচ্ছে যে কুফরি কথা বলে জান বাঁচিয়ে নিতে পারবেন, আর আজিমাত হচ্ছে যে আপনি তৌহিদের উপর অটল থাকবেন। যেমন অনেক সাহাবা ইকরামরা তারা স্বীকার করেনি, যেমন কামাকানা বিলাল বলছেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ, যেমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতো, এই তুই মুহাম্মদের সাথে কুফরি কর, মুহাম্মদের ধর্মে নিয়ে আসা ধর্মের সাথে কুফরি কর, আর তুই আমাদের দেবদেবীর নাম নে। বারবার তিনি কি বলতেন, আহাদ আহাদ আহাদ, আমি এক, এক ছাড়া কিছু বুঝি না, এক ছাড়া কিছু বুঝি না, এক আল্লাহ ছাড়া কিছু বুঝি না। তাহলে তিনি আজিমাতের উপর আমল করেছেন। আর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুখসাত, ছাড়ের উপর আমল করেছেন। এইরকম বহু ঘটনা ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরামদের জামানায় ঘটেছে, যেমন হাবিব বিন জায়েদ আনসারি কে বন্দী করেছিল মুসাইলামা কাযযাব, আর এক একটি করে শরীরের টুকরো কেটে কেটে ফেলতো আর তাকে স্বীকার করাইতো, যে এই মোহাম্মদকে অস্বীকার কর আর আমাকে নবী মান। এই মুসাইলামা কাযযাব মিথ্যুক যে নবুয়তের দাবি করেছিল, এই রিয়াজ আল খারিজ এলাকা যেটাকে এমামা বলা হইতো সেই যুগে, তারপরেও তিনি মেনে নেননি আর কুফরিয়া শিরকি কথা বলেননি, তাহলে সেটা জায়েজ রয়েছে। যদি কেউ মনে করে আমি শহীদ হয়ে যাব কিন্তু শিরকি কথা বলবো না, শহীদ হয়ে যাব কুফরি কথা বলবো না, শহীদ হয়ে যাব ইসলামের বিরুদ্ধে বলবো না, তো সেটা তার জন্য ভালো, অসুবিধা নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন আম্মার বিন ইয়াসের ঘটনা পরিপ্রেক্ষিতে। আল্লাহ বলছেন, মান কাফার বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো, মিম্বাদে ইমানহি, তার ইমান ইসলামের পরে, মুসলিম হওয়ার পরে, ইল্লা মান উকরেহা, হ্যাঁ, তবে যদি কাউকে জবরদস্তি করা হয় তাহলে তার উপর শাস্তি আসবে না, দুনিয়া আখিরাতের শাস্তি তার উপর আসবে না। ইমানের পরে যদি কুফরি করে, দুনিয়ার শাস্তি হচ্ছে মুরতাদদের কি, হ্যাঁ, হত্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ হাদিস, মান বাদদালা দীন ফাকতুলু, যেই ব্যক্তি দিনকে রদবদল করে দেয়, অর্থাৎ সত্য দিন কে ছেড়ে দিয়ে বাতিল দিন গ্রহণ করে, ফাকতুলু, তাকে হত্যা করা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং নবী সাল্লামের আমল, সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক বলছেন যে যদি কারো উপর জবরদস্তি করা হয় তাহলে সে মাফ পেয়ে যাবে, দুনিয়ার শাস্তিও তার উপর হবে না আর আখিরাতের শাস্তি হবে না। ওয়া কালবুহু মুতমাইন্নান বিল ঈমান, জবরদস্তি করা হচ্ছে, কিন্তু জবরদস্তি করা হলে মন থেকে, হ্যাঁ, কথায়ও বলছেন আর মনেও বলছে যে ঠিক আছে তোদের ধর্ম মেনে নিলাম, তাহলে সে কাফের মুরতাদ হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। ওয়াকালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কুফরি কথা হয়তো নিরুপায় হয়ে বলল কিন্তু তার অন্তর ঈমানের উপর,
নিশ্চিন্ত রয়েছে, প্রশান্তি হাসিল করছে, অটল রয়েছে, তাহলে তার উপর কোনো শাস্তি নেই। ওয়ালাকিন, তবে শাস্তি কার উপর রয়েছে? যেই ব্যক্তি এখন এখানে লাগান মান কাফারা, প্রথম অংশটুকে মান কাফারা বিল্লাহ মিন বাদে ঈমানিহি, ঈমানের পরে কেউ যদি আল্লাহর সাথে কুফরি করে আর কি করে, মান শারাহ বিল কুফরে সাদা, তার সাথে সাথে তার অন্তরকে কুফরি কবুল করার জন্য উন্মুক্ত করে দিল, মানে দিল খুলে মন খুলে কুফরিকে গ্রহণ করল, মন থেকেও কবুল করলো আর জবানে কথাতে কাজেও কবুল করলো, গাইরুল্লাহকে সেজদা করলো, দেবদেবীকে সেজদা করলো, মাজারে সেজদা করলো নিরুপায় হয়ে, আর তার সাথে মনের সাথে মনে প্রাণে সেজদা করলো, তাহলে সে কাফের মুর্তাদ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন যদি কেউ কি করে, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে সাদা, কেউ যদি কুফরির ওপর তার বক্ষকে উন্মুক্ত করে দেয়, খুলে দেয়, দিল খুলে যদি মহব্বতের সাথে এই শির কুফরি কথা বলে বা করে, ফা আলাইহিম গাযাবুম মিন আল্লাহ, তাহলে এই সব লোকদের আল্লাহ পাকের ক্রোধ গজব রয়েছে, দুনিয়ার গজব হচ্ছে যে দুনিয়াতে বেঁচে থাকার তার অধিকার নেই, আর আখিরাতের গজব হচ্ছে যে চিরকাল জাহান্নামে থাকবে, ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। কেন দুনিয়ায় আল্লাহর গজব, আখিরাতে মহাশাস্তি, জাহান্নামের চিরকালের শাস্তি? যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া, মুরতাদের শাস্তি এরকম কেন? আল্লাহ বলছেন এই জন্য, যালিকা মানে এই জন্য যে বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া, এইসব লোকেরা মুরতাদ লোকেরা কুফরি কথা শিরকি কথা ইসলামী জীবনের পরে যারা বলে, তারা পার্থিব জগৎকে পছন্দ করেছে, পার্থিব জগৎকে প্রাধান্য দিয়েছে, ইস্তাহাব্বা মানে মহব্বত করেছে, পছন্দ করেছে, আলাল আখেরা কিসের ওপর? পরকালের ওপর, পরকালকে দুই নম্বরে, ওটা যাক যাক কিন্তু দুনিয়া ঠিক রাখতে হবে, জান বাঁচাইতে হবে, মান বাঁচাইতে হবে, ব্যবসা বাঁচাইতে হবে, বাড়িঘর বাঁচাইতে হবে, নাগরিকত্ব বাঁচাইতে হবে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়া বাঁচাতে হবে। আখেরাতের ওপর পার্থিব জগৎকে যেহেতু পছন্দ করেছে, প্রাধান্য দিয়েছে, সেই জন্য আর কি, ও আন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে সঠিক রাস্তা দেখান না। কাফের সম্প্রদায় যখন নিজে থেকে সাদরে কুফরি গ্রহণ করলো, নিরুপায় হয়ে নয় অন্তর থেকে গ্রহণ করলো, তাহলে এই সব লোককে আল্লাহ পাক সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা দেখাবেন না। উলাইকাল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, এই সব মুরতাদ লোক যারা ইসলামের নিয়ামত পাওয়ার পরে, মুসলিম সমাজে আজকাল যেসব মুরতাদ রয়েছে, আল্লাহর নিয়ামত, জন্মসূত্রে বাপ মা মুসলিম মাশাআল্লাহ, আর মুসলিম পরিবারে জন্ম, একটু ওপর দিকে দেখা গেলে তার দাদা তার নানা হয়তো আলেম ছিল অথবা পরহেজগার ছিল, মসজিদের মুতাওয়াল্লি ছিল, ধার্মিক দাড়িওয়ালা লোক ছিল, আর তার ঘরে পয়দা হচ্ছে নাস্তিক। আল্লাহ পাক বলছেন এদের অন্তরে আল্লাহ পাক কি করেছেন? মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়াসামিহিম, তাদের শ্রবণ শক্তিতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়াবসারিহিম, তাদের দৃষ্টিশক্তি নজরের উপর আল্লাহ পাক কি করেছেন? মোহর মেরে দিয়েছেন। ওয়াউলাইকুমুল গাফিলুন, এরাই হচ্ছে আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে গাফিল, উদাসীন, লাজারামা, নিঃসন্দেহে। বলা বাহুল্য, আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, এরাই হচ্ছে পরকালে হুমুল খাসিরুন, এরা অন্য আয়াতে আল্লাহ খাসিরুন রয়েছে, লাজারামা নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই, আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসির, এরাই হচ্ছে পরকালে ক্ষতিগ্রস্ত। যারা ইমান ইসলাম পাওয়ার পরেও, ইমান ইসলাম থেকে বেরিয়ে চলে গেল, তারা হচ্ছে আখিরাতে ক্ষতিগ্রস্ত। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা হাজারু মিন বাদি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওই সব মক্কার মুসলিম সাহাবাই কেরাম মুহাজিরদের কথা বলছেন, যারা নির্যাতিত হয়েছিলেন আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, রাসূলের জন্য, দীন ইসলাম কবুল করার জন্য, তারপরে তারা হিজরত করতে পেরেছিলেন। অনেকেই হিজরত করতে পেরেছেন কিন্তু বিলম্ব হয়েছে, তারাও শামিল। বিশেষ করে কেউ কেউ বলেছে এই আয়াত ওই সব লোকদের সম্পর্কে যারা হিজরত করতে চেয়েছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা চলে গেছেন, আমরা মদিনা চলে যাব, কিন্তু ওদেরকে কাফেররা ধরে বন্দী করে দিল, বেঁধে বেঁধে রেখেছিল তাদেরকে, বেশ কিছুদিন ধরে তারা আসতে পারেনি, নিরুপায় হয়ে অবস্থায় থেকেছে, তাদেরকে ইবাদত বন্দী করতে দেওয়া হয়নি, তাদেরকে স্বাধীন ছাড়া হয়নি, তাদের কষ্ট দেওয়া হয়েছে, চরম জুলম অত্যাচার করা হয়েছে, তারপরে যখনই তারা সুযোগ পেয়েছে আবার পালিয়ে এসছে সেখান থেকে রাতারাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় হিজরত করি। আল্লাহ পাক বলছেন বিশেষভাবে ওদেরকে সার্টিফিকেট, যে আল্লাহ
এদের জিহাদের ওপর, এদের হিজরতের ওপর, এদের ধৈর্য ধারণের ওপর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলম উত্তম প্রতিদান দেবেন, যে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন, তাদের রহম করবেন। সোম্মাইন্না রব্বাক, অতঃপর নিঃসন্দেহে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার প্রতিপালক, লিল্লাযিন হাজার, ওই সব লোকদের জন্য যারা হিজরত করেছে, মিম বাদে মা ফতেনু, নির্যাতিত হওয়ার পর, ফতেনু মানে অজ্জেবু, ফিতনা আজাবকেও বলা হয়, যাদেরকে নির্যাতিত করার পরে তারা হিজরত করার সুযোগ পেয়েছে, তখন হিজরত করে মক্কা থেকে, দারুল কুফুর ছিল তখন, কুফুরি রাষ্ট্র থেকে ইসলামিক রাষ্ট্র মদিনা মুনাওয়ারায় তারা এসেছে, মক্কা বিজয়ের পরে সেটা দারুল ইসলাম হয়েছে। সুম্মা জাহাদু, অতঃপর তারা জেহাদে অংশ নিয়েছে, জেহাদেও অংশ নিয়েছে। অনেকেই বদরে হয়তো সুযোগ পায়নি, ওহদে সুযোগ পায়নি, খন্দকে হয়তো সুযোগ পেয়েছে, খন্দকে সুযোগ পায়নি, খাইবারে সুযোগ পেয়েছে, খাইবারে যদি সুযোগ না পেয়ে থাকে হোনাইনে সুযোগ পেয়েছে, তবুকে সুযোগ পেয়েছে তারা, তারা জেহাদে অংশ নিয়েছে, ওয়াসাবারু, এবং ধৈর্য ধারণ করেছে জুলম অত্যাচারের ওপর। ইন্না রব্বাকা মিন বাদিহা লাগফুর রহিম, এইসব জুলম অত্যাচার তাদের হওয়ার পরই আল্লাহ পাক তোমার প্রতিপালক হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগফুর, অবশ্যই মহান মার্জনাকারী, রহিম, বড় দয়ালু। আল্লাহ ফাক রব্বুল তারপর ইরশাদ করেছে, ইয়া উম্মাতি আতিকুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা, কিয়ামতের দিনের কথা আল্লাহ ফাক বলছেন, স্মরণ করো সেই দিনকে যেই দিন প্রত্যেক ব্যক্তি আগমন করবে, আসতে হবে সবাইকে মাটি থেকে উঠে, কবর থেকে উঠে, তুজাদিলু আন নাফসিহা, আর নিজের পক্ষ থেকে সেই দিন বাদানুবাদ করবে, নিজের কথা ছাড়ার কারো কথা চিন্তা করার সময় থাকবে না। এই আয়াতের তাফসিরে কোন কোন তাফসিরকারা বলেছেন যে সকলেই একমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সকলে বলে নাফসি নাফসি নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে, মায়ের কথা ভুলে যাবে, বাপের কথা ভুলে যাবে, স্ত্রীর কথা ভুলে যাবে, স্বামীর কথা স্ত্রী ভুলে যাবে, ছেলে মেয়ের কথা ভুলে যাবে, ছেলে মেয়ে বাপ মায়ের কথা ভুলে যাবে, আপনজনের কথা ভুলে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলিতে বলেছেন একে অপরকে দেখে পালাবে আপনজন, যাদেরকে ছেড়ে একদিন থাকতে পারতো না, যাদেরকে ছেড়ে থাকার কথা প্রশ্নই উঠে না, যে স্ত্রীকে ছেড়ে থাকতে পারবে, স্বামীকে ছেড়ে থাকতে পারবে, ছেলে মেয়েকে ছেড়ে থাকতে পারবে, লাখ লাখ টাকা দিল ছেলে মেয়ে ছেড়ে থাকতে পারবে না, স্বামীকে ছেড়ে থাকতে পারবে না, আর তাদেরকে দেখলে পালাতে শুরু করবে, পালাতে শুরু করবে। তুজাদিলু আন নাফসিহা, নিজের পক্ষ থেকে বাদানুবাদ করবে, নিজেকে কেমন করে রক্ষা করা যায়, সুতরাং নিজের পক্ষ থেকে সাফাই পেশ করবে, প্রথমখানে যখন বুঝতে পারবে না যে আমাদের হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আর কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন মিথ্যা কথা বলে অনেক অপরাধীরা অব্যাহতির চেষ্টা করবে যে বেঁচে যাবো এখানে, হয়তো মিথ্যা কথা বলে। তুজাদিলু আন নাফসিহা, নিজের পক্ষ থেকে বাদানুবাদ, আল্লাহ আমরা তো জানতাম না, আল্লাহ আমরা তো জেনে শুনে ভুল করিনি, আবার কেউ বলবে আল্লাহ এসব পাপ তো আমরা করিনি, আল্লাহ রব্বে না মা কুন্না মুশরিকিন, আমরা তো এরকম মুশরিক ছিলাম না, সব বলবে। আল্লাহ পাক জবান বন্ধ করে দিয়ে হাতকে কথা বলতে বলবেন, আর পা সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সামহম অবসারহম জুলুদহম, শরীরের চামড়া, আর তারপরে কান ইত্যাদি সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, যেভাবে আল্লাহ পাক কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে বলেছেন, ওয়াতুওয়াফা কুল্লু নাফসি মা আমেলাত, প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ মাত্রায় তা দেওয়া হবে যা তারা করেছে, পৃথিবীতে যা করেছে, কর্মজগতে যা করেছে, আল্লাহ কিছু করার জন্য এখানে পাঠিয়েছেন আমাদেরকে, বদলার জগতে আখেরাতে ইয়াউমুল জাযা মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিন সেটা ইয়াউমুল জাযা, এই বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন পূর্ণ মাত্রায় দেবেন, তুয়াফা পুরোপুরি দেবেন, কোনো ঘাটতি করা হবে না, তাদের